আজকে তোমাদেরকে একটা ডায়নাসোর সিনারি ড্রয়িং করে দেখাবো তোমরা যারা শিখতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত ড্রয়িং ভিডিওটিকে দেখবে দেখো সবার প্রথমে আমাদের খাতার ঠিক এই বরাবর একটা একটা ডিমের মতো একটা শেপ করে নিতে হবে তা দেখো আমরা এখান থেকে এইভাবে এদিকে আসলাম আবার এদিক থেকে এরকমভাবে করে নিলাম ঠিক আছে একটা ডিমের মতো শেপ করলাম প্রথমে এবার আমাদের এই পিছনের এই দিকটার থেকে আস্তে করে চলে যেতে হবে এই দিকে এরকমভাবে ঠিক আছে লাইনটাকে এ পর্যন্ত আসার পর ঠিক এই যে যে দাগটা তার ঠিক মাঝ বরাবর দিক থেকে এখান থেকে এইভাবে আবার দাগটাকে মিশিয়ে নিতে হবে করে নেওয়ার পরে দেখো আমরা মাথার অংশটা এবার করবো দেখো মাথার অংশটা করার জন্য আমরা এখান থেকে এইভাবে দাগটাকে হালকা একটু কার্ভ করে এই অংশে এইভাবে মিশিয়ে নিয়েছি ঠিক আছে আর আমাদের এখান থেকে মেশানোর সাথে সাথেই আমাদেরকে আবার এখান থেকে এইভাবে উপরের দিকে চলে যেতে হবে আর ভিতরের এই দাগগুলোকে মুছে ফেলতে হবে ঠিক আছে আমরা নিচের দাগটা পরে মসছি আগে উপরের অংশটা এরকমভাবে আগে করে নিই তারপর নিচের অংশগুলোকে দেখাচ্ছি দেখো এবার আমাদের ঠিক এইভাবে এই দিকে চলে আসতে হবে আর উপরের দিক থেকে এইভাবে এই দিকে চলে আসতে হবে একদম সিম্পলভাবে আঁকছি দেখো আবার এই দিক থেকে এইভাবে চলে আসতে হবে এদিকে নিচের দিকে এরকমভাবে এরকম করে নেওয়ার পর তোমরা সোজা নিচের দিকে এরকম আসবে আবার এই পেটের এই অংশটা এখান থেকে করে পায়ের অংশটা আগে সামনের পায়ের অংশটা এদিক থেকে করবে করার সঙ্গে আগে তোমরা এই সাইড থেকে আবার পায়ের অংশটা করবে আর এই দিকের থেকে মিশিয়ে করবে আর পায়ের নিচের মাপটা সমান এটা তোমরা বুঝে বুঝে করবে যেন ঠিক আছে এই পেটের এই দাগটা তো সামনের দাগটা তো থাকলো এই থেকে আর ওপাশের পাটা এদিকের থেকে আবার এদিকের পাটা এদিকের থেকে এরকম ভাবে করবে তোমরা এভাবে করে নেওয়ার পরে আমরা চোখটা এঁকে নিচ্ছি একটু ছোট করে এইভাবে চোখটাকে আঁকছি ছোট করে মুখের অংশটা এরকমভাবে স্পষ্টভাবে আমরা এরকম বোঝাচ্ছি না এরকমভাবে করে নেবে ঠিক আছে করে নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের পিঠের উপরের থেকে এইভাবে একটা করতে হবে সবার বড় ঠিক আছে আবার এখান থেকে যেগুলো করব আস্তে আস্তে ছোটো হতে হতে এদিকে চলে যাবে এরকমভাবে এদিকে আসছে আবার সেমভাবে এদিক থেকে আস্তে আস্তে আবার এদিকে চলে আসবে ঠিক আছে এরকমভাবে করবে তোমরা পিঠের উপরে দেখ আমাদের এবার এই শরীরের অংশ থেকে এরকমভাবে স্পট বুঝিয়ে নিতে হবে ঠিক আছে এরকমভাবে স্পটগুলো বুঝিয়ে নিলাম যে আমরা রঙ করার সময় এই স্পটগুলোকে কালারটা করব এরকম করে নিয়েছি একদম ইজিভাবে তোমরা করবে ঠিক আছে এরকম করে নিয়ে তারপরে তোমরা নিচের দিকের থেকে পাথর রাখবে এরকমভাবে পাথর রেখে এই সাইডে এরকমভাবে ঘাস এঁকে রাখবে ঠিক আছে আর এর ঠিক পায়ের নিচের দিকের থেকে আরও কয়েকটা এরকমভাবে পাথর আঁকবে মিডিলের থেকে একটু নিচু করে সোজা করে একটা দাগ টেনে নিচ্ছি দাগ টেনে নিয়ে পিছনের দিকের থেকে আবার কয়েকটা এরকম বড় বড় পাথরের অংশ করব ঠিক আছে এরকম করে নেবে এদিকে থেকে এরকম করবে তোমরা কি করবে এই অনেক দূরে এইভাবে তোমরা এইভাবে গাছগুলোকে আঁকবে ঠিক আছে এরকমভাবে করতে করতে এ পুরোপুরি নিচ পর্যন্ত এরকম চলে আসবে আর গাছের গোড়াটিকে এরকম আঁকবে একদম ইজিভাবে তোমরা এরকম করতে করতে আঁকবে দুপাশ থেকে এরকম করতে করতে চলে আসবে এরকমভাবে ঠিক আছে আর মাঝখানের এই গাছগুলোর এই অংশগুলোকে এরকমভাবে করবে দেখো এরকম করে নেওয়ার পর এবার এখান থেকে আমাদের পাহাড় আঁকতে হবে পাহাড়টা আঁকার জন্য আমরা এখান থেকে এরকম চলে আসলাম এসে এদিকে চলে আসবো আবার এদিকের থেকে এসে এদিকে আবার এদিকে থেকে এসে এদিকে এরকম ভাবে করে নেবো একদম ইজি ভাবে এরকম ভাবে তোমরা ড্রয়িংটা করবে এবার আমি তোমাদেরকে স্কেচ পেন ভালো করে হাইলাইট করে দেখাচ্ছি কিন্তু তোমরা শুধু পেন্সিল দিয়ে একার পরে রঙটা শুরু করবে স্কেচ পেন ব্যবহার করবে না